বন্ধুরা, আজকে প্রসার ভারতী অর্থাৎ টিভি চ্যানেলের পক্ষ থেকে একটি চাকরির আপডেট তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। যে আপডেটটি গত 21 তারিখে বের হয়েছে, এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ হচ্ছে। তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তবে আবেদন করতে পারবে। নোটিফিকেশন থেকে দেখে নেব যে কোন পোস্টের জন্য আবেদনটি বের হয়েছে, তোমাদের সিলেকশন প্রসেস কী আছে, বয়স কী চাওয়া হয়েছে, সব কিছু বিষয়ে আজ আমি আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করো, যাতে তারাও এই চাকরির আপডেটটি জানতে পারে। তো চলো অফিসিয়াল নোটিফিকেশনের দিকে যাওয়া যাক। দেখতে পাচ্ছ উপরে লেখা আছে প্রসার ভারতী ইন্ডিয়াস পাবলিক সার্ভিস ব্রডকাস্টার। এই নোটিফিকেশনটি যেটি বেরিয়েছে 21/8/2023-এ, অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাচ্ছ। প্রথম যে ক্যাটাগরিটি আছে দেখতে পাচ্ছ পোস্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট। এখানে 21 থেকে 40 বছর অবধি তোমাদের বয়স চাওয়া হয়েছে। কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে? এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলেছে প্রফেশনাল ডিগ্রি, ডিপ্লোমা ইন ফিল্ম ভিডিও এডিটিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট। ঠিক আছে, তোমাদের যদি ভিডিও এডিটিংয়ের উপরে ডিগ্রি এবং ডিপ্লোমা করা থাকে, সেটি হচ্ছে প্রফেশনালের উপরে এবং কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছ। এবং লেটেস্ট সফটওয়্যারের ব্যাপারে উপরে কিন্তু তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে। ডিজায়ারেবল এখানে বলেছে যে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকে, তাহলে কিন্তু তোমাদের আগে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে পার্মানেন্ট যে স্যালারি সেটি কিন্তু নেই, এখানে তোমাদের অ্যাসাইনমেন্টের উপরে তোমাদের যে টাকা সেটি আছে, অর্থাৎ 3500 টাকা পার অ্যাসাইনমেন্টে আছে। মাসে 7টি অ্যাসাইনমেন্ট হবে এবং বছরে দেখতে পাচ্ছ 84 অর্থাৎ 84টি অ্যাসাইনমেন্ট হবে। পরের পোস্টে আছে বিউটিশিয়ান হেয়ার ড্রেসেস, এখানেও বয়স সেম রাখা হয়েছে। এখানে যদি তোমাদের মেকআপের উপরে ডিগ্রি এবং ডিপ্লোমা থাকে তোমরা আবেদন করতে পারছো, এবং ডিজায়ারেবলের উপরে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স যদি থাকে তোমাদের এই বিউটিশিয়ান এবং হেয়ার ড্রেসেসের উপরে, তোমাদের আগে অগ্রাধিকার দেওয়া হবে। এবং তাছাড়া যদি তোমরা ওয়ার্ক করে থাকো কোনো থিয়েটার টিভি ইন্ডাস্ট্রিতে, তো আগে অগ্রাধিকারটা পাবে। এখানে 3000 টাকা পার অ্যাসাইনমেন্ট রাখা হয়েছে, ম্যাক্সিমাম মাসে 7টা, বছরে 84টি। পরের যে পোস্টটি আছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট, বয়স সেম রাখা হয়েছে। এখানে বলেছে তোমরা যদি ভিডিওগ্রাফি কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অথবা ডিপ্লোমা তোমাদের করা থাকে, তবে তোমরা আবেদন করতে পারছ। আর তাছাড়া যদি তোমাদের 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকে দূরদর্শন বা টিভি প্ল্যাটফর্মে কাজ করার, তো তোমরা আগে অগ্রাধিকার পেয়ে যাবে। এখানে পার অ্যাসাইনমেন্ট 5000 টাকা রাখা হয়েছে, মাসে 7টা, বছরে 84টি অ্যাসাইনমেন্ট কিন্তু আছে। সেট অ্যাসিস্ট্যান্ট, এখানে 21 থেকে 40 বছর তোমাদের বয়স রাখা হয়েছে। উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে তোমরা আবেদন করতে পারছ। 3000 টাকা পার অ্যাসাইনমেন্ট আছে, এখানেও সেম, মাসে 7টা, বছরে 84 অর্থাৎ 84টি। পরের 5 নম্বর পোস্টটি আছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এখানে 21 থেকে 40 বছর অবধি বয়স রাখা হয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশানে বলেছে যে তোমরা গ্র্যাজুয়েশন পাশ করে থাকো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, এবং তার সাথে যদি তোমাদের এমএস এক্সেলের অনলাইন অথবা অফলাইন ভেরিফেবল সার্টিফিকেট থাকে, তোমরা আবেদন করতে পারছ। ডিজারেবলে বলেছে ডিগ্রি অথবা ডিপ্লোমা যদি থাকে তোমাদের লাইব্রেরি সায়েন্সের উপরে, তবে তোমরা আবেদন করতে পারছ। এখানে 2500 টাকা পার অ্যাসাইনমেন্ট আছে, মাসে 7টা, বছরে 84টি অ্যাসাইনমেন্ট কিন্তু হবে। পরের পোস্টটি আছে সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট, এখানে বয়স রাখা হয়েছে 21 থেকে 40 বছর। এসেনশিয়াল কোয়ালিফিকেশান যেটি চাওয়া হয়েছে, তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো এবং তার সঙ্গে যদি তোমাদের সার্টিফিকেট থাকে ডিজিটাল মার্কেটিং অর্থাৎ অনলাইন অফলাইনের উপরে, তোমরা আবেদন করতে পারছো। ডিজায়ারেবলের মধ্যে চেয়েছে এক্সপিরিয়েন্স অফ 6 মান্থ ইন ওয়েবসাইট ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং এবং ওয়েবসাইট ডিজাইনিং। ঠিক আছে, 6 মান্থ এক্সপিরিয়েন্স যদি তোমাদের থেকে থাকে ওয়েবসাইট ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এবং সার্টিফিকেট ইন ওয়েবসাইট ডিজাইনিংয়ের উপরে, তবে তোমরা আবেদন করতে পারছো। 2000 টাকা পার অ্যাসাইনমেন্ট আছে, 7টি অ্যাসাইনমেন্ট, মাসে, বছরে 84টি অ্যাসাইনমেন্ট। পরের যে পোস্টটি আছে সিজি অপারেটর, এখানে বয়স চাওয়া হয়েছে 21 থেকে 40 বছর। এসেনশিয়াল কোয়ালিফিকেশানের মধ্যে চেয়েছে গ্র্যাজুয়েশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ গ্র্যাজুয়েশন যদি তোমরা পাস করে থাকো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তো আবেদন করতে পারছো। এবং তার সাথে যেটি চেয়েছে যে কম্পিউটার গ্রাফিক্স, কম্পিউটার ডিজাইনিংয়ের উপরে যদি তোমাদের সার্টিফিকেট থেকে থাকে এবং তার সঙ্গে যদি বেঙ্গলি টাইপিং তোমাদের জানা থাকে, আবেদন করতে পারছো। ডিজাইরেবলের মধ্যে চেয়েছে এক্সপিরিয়েন্স ইস রিলেটেড জব, যদি এই রিলেটেড জবের উপরে কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, তোমরা আগে অগ্রাধিকার পাবে।
পার অ্যাসাইনমেন্ট এখানে 2000 টাকা রাখা হয়েছে, মাসে 7টা, বছরে 84টি কিন্তু অ্যাসাইনমেন্ট তোমরা পাবে। 8 নম্বরে আছে ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট। ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্টের মধ্যে বন্ধুরা এখানে 2টি পোস্ট আছে, ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট ইন ডিউটি রুম, আরেকটি আছে ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট ইন কমার্শিয়াল সেকশন। এখানে বয়স চাওয়া হয়েছে 21 থেকে 40 বছর। এসেনশিয়াল কোয়ালিফিকেশান রাখা হয়েছে গ্রাজুয়েশন, এবং ডিজারেবলে আছে 1 ইয়ার এক্সপিরিয়েন্স ব্রডকাস্টিং ম্যানেজমেন্ট যদি থাকে তারা তুমি আবেদন করতে পারছো। এবং তার সঙ্গে আরেকটি যেটি আছে যে ব্রডকাস্টিং অ্যাসিস্ট্যান্ট ইন কমার্শিয়াল সেকশন, সেখানেও তোমাদের যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে ব্রডকাস্টিং ম্যানেজমেন্টের উপরে তুমি আবেদন করতে পারছো। 2500 টাকা পার অ্যাসাইনমেন্ট আছে, মাসে 7টা, বছরে 84টি অ্যাসাইনমেন্ট তোমরা পাবে। পরের যে ভ্যাকান্সিটি আছে সেটি হচ্ছে রিসোর্স পার্সন। রিসোর্স পার্সনের এখানে 2টি ভাগ আছে, এক হচ্ছে রিসোর্স পার্সন ইন প্রোগ্রাম, আর এক হচ্ছে রিসোর্স পার্সন ইন স্টুডিও ফ্লোর। এখানে বলছে 21 থেকে 40 বছর অবধি বয়স, আর এসেনশিয়াল কোয়ালিফিকেশানে যাওয়া হয়েছে রিসোর্স পার্সন ইন প্রোগ্রামে উচ্চ মাধ্যমিক পাস, তার সঙ্গে 3 বছরের এক্সপিরিয়েন্স টিভি দূরদর্শন প্রোগ্রাম প্রোডাকশন অ্যান্ড কোঅর্ডিনেশন। এছাড়া যদি গ্র্যাজুয়েশন তোমাদের করা থাকে এবং তার সাথে যদি ডিপ্লোমা যদি করা থাকে রেডিও টিভি প্রোগ্রাম প্রোডাকশন অথবা মাস কমিউনিকেশন জার্নালিজমের উপরে তোমরা আবেদন করতে পারছো। ডিজারেবলে যেটি বলেছে যদি তোমাদের স্ক্রিপ্ট রাইটিং এবং প্রেজেন্টেশন ইন বেঙ্গলি অ্যান্ড গুড পিয়ার স্কিল থেকে থাকে তবে তারা আগে অগ্রাধিকার পাবে। আর পরেরটিতে আছে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস প্লাস 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স টিভি দূরদর্শন প্রোগ্রাম প্রোডাকশন অ্যান্ড কোঅর্ডিনেশন, এবং তার সঙ্গে যদি গ্র্যাজুয়েশন তোমরা পাস করে থাকো তার সাথে যদি ডিপ্লোমা এবং রেডিও অ্যান্ড টিভি প্রোগ্রাম প্রোডাকশন এবং মাস কমিউনিকেশনের উপরে তোমাদের নলেজ থাকে তুমি আবেদন করতে পারছো। এখানে 3000 টাকা পার অ্যাসাইনমেন্ট আছে, 7টি অ্যাসাইনমেন্ট মাসে, 84টি কিন্তু বছরে। এত গেল তোমাদের যে ভ্যাকান্সির লিস্ট। এবং তারপরে দেখো এখানে আছে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন, তো টার্ম অ্যান্ড কন্ডিশন আমি পড়ছি না, এটি আমার ডিসক্রিপশনে থাকবে, তোমরা এখান থেকে ডাউনলোড করে তোমরা ভালোভাবে দেখে নেবে। তবে এখান থেকে আমি একটি জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের সিলেকশন প্রসেস, এখানে দেখো যে নম্বরের পয়েন্টে আছে দ্য সিলেকশন প্রসেস মে কনসিস্ট অফ সেভারাল স্টেপ, কিছু স্টেপে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটি হবে। কীভাবে হবে, একটি আছে স্কিল টেস্ট, রিটেন টেস্ট, আর আছে পার্সোনালিটি টেস্ট, এর উপর কিন্তু তোমাদের সিলেকশন প্রসেসটি হবে। আর এই সিলেকশন প্রসেসটি নেবে হচ্ছে এই দূরদর্শন কমিটিরই সিলেকশন কমিটি আছে, তারা কিন্তু তোমাদের এই সিলেকশন প্রসেসটি করবে। পরের পয়েন্টে আছে হাউ টু অ্যাপ্লাই, তোমরা আবেদন কীভাবে করবে। বন্ধুরা এটি কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদনটি হবে, দেখতে পাচ্ছ এখানে অ্যানেক্সার এ, অর্থাৎ তোমাদের আবেদন করার যে ফর্ম সেই ফর্মটি কিন্তু এখানে এই পিডিএফের মধ্যে দিয়ে দেওয়া আছে। এই ফর্মটি ফিল আপ করবে এবং তার সাথে তোমাদের সার্টিফিকেট অফ এডুকেশন কোয়ালিফিকেশান, ডিজারেবল কোয়ালিফিকেশান, এজ প্রুফ, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এই সমস্ত অ্যাটাচ করে তোমরা মেল করতে পারো অথবা বাই পোস্ট অথবা বাই হ্যান্ড তোমরা কিন্তু এটি সাবমিট করতে পারো। এবং এই লাস্ট ডেট হচ্ছে 15/9/2023, অর্থাৎ 15 সেপ্টেম্বর 2023 কিন্তু তোমাদের এখানে লাস্ট ডেট বিকেল 5টার মধ্যে। তোমরা যদি বাই পোস্ট করো, পোস্ট করলে যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে, দেখতে পাচ্ছ টুতে হেড অফ প্রোগ্রাম দূরদর্শন কেন্দ্র কলকাতা 18/3 উদয় শঙ্কর সরণি গভ গ্রিন কলকাতা 7,95,000। আর আবেদন করার যে ফর্মটি দেখতে পাচ্ছ এখানে অ্যানেক্সারে, এই যে ফর্মটি, এই ফর্মটি এখান থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু ভালোভাবে ফিল আপ করে তোমরা স্থাপত্য ডকুমেন্ট সাবমিট করে তারপর কিন্তু ফর্মটিকে সেন্ড করবে। বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট চাকরির আপডেটটি। আপডেটটি কেমন লাগলো ভিডিও ডিসক্রিপশনে লিখে জানিও। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন চাকরির আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই।